হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে কিভাবে লাড্ডু বানাতে হয়। লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডু বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার এবং সুস্বাদু লাড্ডু বানানো যায়। যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের মধ্যে যদি মিষ্টির কোনো আইটেম না থাকে তাহলে কেমন হয় বলুন তো। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এই লাচ্ছা সেমাইয়ের লাড্ডুর রেসিপিটি শেয়ার করি। চলুন তাহলে আমরা আমাদের মূল রান্নায় চলে যাই। আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে নিলাম, তারপর অল্প কিছু ঘি অ্যাড করছি, সামান্য কিছু তেল অ্যাড করছি। আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটেই রেখে পুরো রান্নাটা সেরে নিব। আমি ঘিটা নাড়া দিয়ে নিচ্ছি, আমার ঘিটা অনেক দিন ফ্রিজে ছিল এজন্য ঘিটা জমে গিয়েছে। আমি ঘিটা নাড়া দিয়ে ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এলাচ, দারচিনি এবং তেজপাতা অ্যাড করব ফ্লেভারের জন্য। এখন আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই অ্যাড করছি। সেমাইটা আমি খুব ভালোভাবে 5 মিনিট ভেজে নিব। আমি সেমাইটাকে অনবরত নাড়তে থাকব। আমি চুলার আঁচটা মিডিয়াম লোতেই রেখে সেমাইটা ভেজে নিব। আমি এভাবে অনবরত নাড়তে থাকব। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। ভাজার পরে আমার সেমাইটা এমন কালার এসেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে রাখব। আমি চুলা আরেকটি ফ্রাই প্যান দিয়ে নিলাম, এখানে অল্প পরিমাণে ঘি অ্যাড করছি, সামান্য কিছু তেল অ্যাড করছি। আমি চুলার আঁচটা মিডিয়ামেই রেখে দিব। এখানে আমি কাঠবাদাম এবং পেস্তাবাদাম অ্যাড করছি। আমি বাদামটিকে খুব ভালোভাবে ভেজে নিব। আমার বাদামটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড ফুল ক্রিম দুধ ব্যবহার করব। আমি দুধটাকে খুব ভালোভাবে নাড়া দিয়ে নিব। আমি এটাকে অনবরত নাড়তে থাকব এবং দুধটাকে খুব ভালোভাবে জ্বালাম করে নেব। এখানে আমি এখন চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা কেমন মিষ্টি খান সে তুলনায় দিবেন। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। আমার দুধটা বলক এসে গেছে এবং অনেকটাই কমে গেছে। আমি এখন এই দুধের ভিতরে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো অ্যাড করব। আমি এই দুধ আর সেমাইটিকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভুনা করে নিব এবং আমি এটাকে অনবরত নাড়তে থাকব এবং দুধটাকে শুকিয়ে নিব। আমি এভাবে নাড়তে থাকছি অনবরত, দেখুন কেমন হয়েছে। এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করছি। কিশমিশগুলো আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ অ্যাড করার কারণে সেমাইয়ের লাড্ডুটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আমি এভাবে নেড়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে এবং অনবরত নাড়তে হবে। আমার সেমাইটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। আমি সেমাই আর দুধটাকে পুরোটা শুকিয়ে নিব। আমি এভাবে অনবরত নাড়তে থাকছি। এবং গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার গুঁড়ো দুধটা সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব।
কারণ ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানাতে আমার সুবিধা হবে। আমার সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি লাড্ডু বানিয়ে নিব। এখন আমি হাত দিয়ে গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমি এখানে আমার দুই হাত ব্যবহার করেছি, দুই হাতের তালুতে রেখে এটাকে গোল করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, দেখুন আমার লাড্ডুটা কত সুন্দর গোল হয়েছে। এখন আমি এটাকে গুঁড়ো দুধে মুড়িয়ে নিচ্ছি। আমি এভাবে এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। লাড্ডু বানানো কিন্তু খুবই সহজ, আপনারা যদি বাসায় চেষ্টা করেন অবশ্যই পারবেন। আমি এভাবে আস্তে আস্তে করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে যেন লাড্ডুগুলো খুব সুন্দরভাবে গোল হয়, গোল হলে দেখতেও সুন্দর লাগবে। আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে, আমি এখন লাড্ডুর উপর দিয়ে কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।